চীনের প্রভাব এড়িয়েই বিপাকে হাসিনা। তদন্ত এগোতেই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য, ব্যবসার ক্ষেত্রেও ভারতকে এগিয়ে রাখলেন হাসিনা। প্রতিরক্ষা খাতে চীনের প্রস্তাব এড়িয়ে যাওয়ার পরেই বাংলাদেশে কি অশান্তির কালো মেঘ? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, বাংলাদেশকে মোটা টাকার অস্ত্র বিক্রি করতে চেয়েছিল চীন। স্থল এবং আকাশপথের বহু অত্যাধুনিক অস্ত্র আমদানি করার কথা হাসিনাকে প্রস্তাব দেয় চীনের সামরিক কর্তারা। হাসিনা অবশ্য বিষয়টি নিয়ে আলোচনা করেন তার দেশের সামরিক কর্তাদের সঙ্গে। বাংলাদেশ সেনাবাহিনীর কর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে দেন, চীনের তৈরি অস্ত্রের ওপর তাদের বিশ্বাস কম। হঠাৎ কেন এমন বললেন হাসিনা দেশের সামরিক কর্তারা? সূত্রের খবর, বিগত 5 বছর ধরে চীন থেকে বহু অস্ত্র কিনেছিল বাংলাদেশ, কিন্তু সেই অস্ত্র মাঝে মধ্যে খারাপ হয়ে যায়। মেরামত করার জন্য বাংলাদেশের সেনাবাহিনীর তহবিল থেকে প্রচুর টাকা বেরিয়েছে, যা ভালোভাবে নেয়নি বাংলাদেশ সেনাবাহিনী। সাম্প্রতিক সময় বাংলাদেশ, ভারত, জার্মান, ইটালি এবং কানাডার থেকে বহু অস্ত্র কিনেছে। এই দেশগুলি থেকে কেনা অস্ত্রের গুণগত মান অনেক ভালো বলে মনে করে বাংলাদেশ বাহিনী। সম্প্রতি ভারত থেকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ এবং DRDO তৈরি করা হালকা ওজনের ট্যাঙ্ক কেনার ভাবনায় ছিল বাংলাদেশ। মার্কিন অস্ত্রের ওপর নির্ভর করতে কখনোই চাইনি হাসিনা, বরং রাশিয়া তৈরি অস্ত্রের ওপর বেশি ভরসা বাংলাদেশের প্রধানমন্ত্রীর। অল্প পয়সায় পুতিনের দেশ থেকে অস্ত্র কিনতে উদ্যোগ নেওয়া হয়েছিল বলে সূত্রের খবর, আর সেখানেই বিশ্ব রাজনীতির কৌশল বুঝতে ভুল করে ফেলেন হাসিনা, যার ফল হয়তো হাতে নাতে পেয়েছে বাংলাদেশ। সূত্রের খবর, বাংলাদেশের বেশ কয়েকটি NGO দিকে দেরিতে হলেও নজর দিয়েছে সেখানকার গোয়েন্দারা। অশান্তি ঠেকাতে গতকাল পর্যন্ত বহু অভিযুক্ত গ্রেফতার হয়েছে, অভিযান আরও করা হবে বলে বাংলাদেশ গোয়েন্দা সূত্রে খবর। জামাতপন্থীদের হুঁশিয়ারিকে অগ্রাহ্য করে চালু হয়েছে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য। বাংলাদেশের আমদানি রপ্তানি গ্রুপ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মোহাম্মদ সাফাউদ্দিন ভারতের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবসা চলবে বলে জানিয়েছেন তিনি। আমাদের এটা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং ইম্পোর্টার অ্যাসোসিয়েশন দুজনের যে ব্যবসা করতে কতগুলো সময় প্রবলেম সৃষ্টি হয়, ওনারা একটা টাইম ফ্রেমের কথা বলেছেন, যেটা 5:30 আছে, এটা 6টার সময় করার জন্য। তো আমরা আমাদের কাস্টমারের সাথে আলোচনা করে হয়তো এটা হয়ে যাবে, টাইমটা হয়তো পাবো। আমাদের কিছু এই যে একটা ডিজাস্টার গেছে সেইটার কারণে গাড়ি ঘোড়া কমে গেছে। আমরা এটা ওনাদের সাথে আলাপ করছিলাম কীভাবে গাড়ি ঘোড়াকে আরও বাড়ানো যায়, ইম্পোর্ট এবং এক্সপোর্টটা বাড়ানো যায়। ওনারাও আশ্বস্ত করেছেন যে এক্সপোর্ট ইম্পোর্টটা বাড়বে। আমাদের সাথে আমাদের মানুষ মাসের যে BSF-এর অফিসাররা ছিল, তাদের সাথে আমাদের এই যে প্রতিদিন একটা মিট ছিল, যে মিটের ব্যাপারে একটা আলোচনা হয়েছে, এটা সবাই বলেছে যে সামনে অন্তত আসছে এটা হতো। শনিবার সকাল থেকেই খুলতে শুরু করেছে বাংলাদেশের হাটবাজার। অল্প হলেও রাস্তায় দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।